বলতে না এটা সুমু দাও তো। এই যে বাবাই সুমু কে দেবে সুমু? এ না আসো আমার কাছে আসো মা, আসো না সুমু দাও। আর কি সুমু কি হয়েছে? আর একটু সুমু দাও, তুমি কি দেখছো? আচ্ছা হয়েছে, আর দিতে হবে না। সান দাও, কি হয়েছে বাবা? তুমি কি করছো বলো? কিছু না। আর তুমি এটা কি কাটাকুটি করছো? কেন কাটাকুটি করছো? ওদিকে যা না মা, ওটা কাটে না। আমি শুনু না একটু পুকু পুকু পুকু। আচ্ছা তুমি ঘরে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রাগ করে? ওরা বিশেষ করে ওদের প্রিয় খাবার হচ্ছে আঙুর আর আপেল, ওরা মানে খুবই প্রিয় খাবার ওদের। ওরা দেখলেই ওটা দেখলেই চলে যায়। বাবা এই দেখো আপেল। ও মাই গড, কি বলেন, মানে ওদের যে একদম পুষ্টিকর খাবার আপেল আর আঙ্কুর, আপেল আঙুর চীনা বাদাম যেগুলো আছে, আখরোট, তারপরে ধরেন হচ্ছে সূর্যমুখীর বীজ, ওরা এগুলো খাবার খায়। তাছাড়া বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন মৌসুমি সবজি আমি এগুলো দিই। আর ওই যে বললাম মানে প্লেটে ভাত খায়, আমি আমার মুখ যেটা আমি যা দিয়েই খাই না কেন, যাই আমার মুখ না দেখলে ওরা খেতে চলে আসে। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনি সামনে উদ্যোক্তা কি বা আপনার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন ভবিষ্যতে কি করব বা কি হবে সেটা জানি না, বাট আমি এখন পাখির সাথে আছি আর আমার সারা জীবন ইচ্ছা আছে আমি পাখির সাথে সারা জীবন থেকে যাবো। নাকি আসলে ওর এরকম চেপে চেপে ধরতে গেলে রাগ করে, তাছাড়া এমনিতেও সব সময় আমার কাছে থাকে। আচ্ছা, আপনার মুখের থেকে খাবার খাচ্ছে বা হচ্ছে কি, আমরা এই কিছুক্ষণের ভিতরে দেখলাম যে আপনাকে চুম্মো দিচ্ছে, আসলে এটা কিভাবে আপনি শিখিয়েছেন যদি একটু বলতেন? মানে অসাধারণ দেখে আমার রীতিমতো অবাক হয়ে গেলাম। মূলত এদেরকে আমি অনেক ছোট থেকে পালছি। জি, এদেরকে যখন আমি নিয়ে আসি তখন এদের বয়স ছিল 20 দিন, মানে চোখ ফুটেছে কি ফুটেনি, একটার হালকা পাতলো চোখ ফুটেছে আর একটা ফুটেইনি পুরা এরকম। তো তারপরে ওদেরকে আমি নিজে হাতে করে হ্যান্ড ফিড করাতাম A21 দিয়ে, ওগুলো হচ্ছে বাচ্চাদের গুড়াদের মতো। তো সেগুলো দিয়ে আমি হ্যান্ড ফিড করাই এদেরকে বড় করেছি। এবং এদেরকে আমি হচ্ছে ধরেন আজ এই 12টা মাস এ পুরোটা আমার কাছে, এদের সব সময় এরা আমার কাছে ফিরে থাকে। আমি যেখানেই যাই না কেন, মানে কোনো জায়গায় পাড়াতে ঘুরতে গেলেও এরা আমার সঙ্গে থাকে। আবার এরা আমার বাড়ির চারিধারে উড়াউড়িও করে। তারপরে ধরেন আমার একই সাথে আমার একই প্লেট ওরা খাবার খায়, ভাত খায়, মানে সব কিছুই খায়। এবং হচ্ছে তারপরে ধরেন হচ্ছে আমার সাথে রাত্রে ঘুমায়, একই বেডে আমার সঙ্গে রাত্রে ঘুমায়। সব পাখি, অনেকেই পাখি পালে তো অনেকে যে খাঁচাতে রেখে দেয় ভালো লাগে এরকমভাবে, কিন্তু আমার এই পাখিটা আমি কখনো ওদেরকে আমি খাঁচাতে রাখি না, ওদের সবসময় আমার কাছে থাকে। মানে আমার আমার মানে আপনি যে বিছানায় ঘুমান সেখানেই ঘুমায়, সেখানেই থাকে। মনে করেন একটা মানে বাচ্চা যেমন যেভাবে পালা হয় ওদেরকে সেভাবে আমি সেভাবে পেলেছি, আমার নিজের সন্তানের মতো করে এদেরকে আমি পেলেছি। আচ্ছা, আরেকটি বিষয় আপনি যদি ক্লিয়ার করতেন, এই দুটির বয়স হয়েছে কত? 12 মাস। 12 মাস, এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমি কুষ্টিয়া ভেড়ামারা থেকে আমার এক ভাইয়ের কাছ থেকে আনছিলাম, এক খামার থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঝিনাইদা এই আপু অসাধারণ প্রতিভা দেখছেন দর্শক, আমরা সেই আপুর কাছে চলে এসেছি। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে দেখছেন যে আসলে আপুর আশেপাশে ঘোরাফেরা করতেছে, তো আমরা একটু আপুর সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে এই দুটি নাম দিয়েছি কি আমরা হচ্ছে গিয়ে আপুর কাছে একটু জানার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আচ্ছা, ইতিমধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন, কিন্তু এই যে আপনার মাথার উপরে একটি রয়েছে, হাতে রয়েছে, তো এগুলো কিন্তু মূলত আপনার কথা শুনছে, আপনি যা বলেন তাই শোনে। আচ্ছা, এই দুটির নাম দিয়েছেন কি যদি একটু জানি? এই দুইটার নাম হচ্ছে অ্যালেক্সা সান। অ্যালেক্সা সান, আচ্ছা, তো এই দুটির বয়স হয়েছে কত? এগুলোর বয়স হচ্ছে 12 মাস। 12 মাস বয়স হয়েছে দুটি? আচ্ছা, দুটি কি ছেলে না মেয়ে? এদেরকে মানে ছেলে না মেয়ে বোঝা যায় না, এদেরকে ডিএনএ করাতে হয়, তো আমি এখনো ডিএনএ করাইনি, আর হয়তো আমি এদের ডিএনএ করাবো না এরকম। আচ্ছা, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আসলে এরা দুইজন যে সুন্দর করে কথা বলে বা ওদের সঙ্গে আপনি কিন্তু গল্প করছেন, কথা বলছেন, আসলে সেটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম, একটু ওদের সঙ্গে যদি কথা বলে নিয়ে এসেছেন। আচ্ছা, আপনার মতো যারা নারীরা রয়েছে যদি কেউ পালতে চায় আসলে কিভাবে পালবে, যদি আপনি থিম থেকে বলে দিতে? একা
কথাই বলবো যে যারা পাখি পালতে চায় মানে অবশ্যই তাদেরকে ছোট বাচ্চা থেকে পালতে হবে। তাহলে যে কোনো পাখি বা যে কোনো কিছু বাচ্চা থেকে পালে তারা এমনি পোষ মেনে যায়। আর এদের একটা বৈশিষ্ট্য আছে, এরা সবসময় পোষ মানে মানে প্রচুর পরিমাণে মানুষ ভক্ত হয়। জি, তো যারা এই পাখিগুলো পালতে চায় তারা বাচ্চা থেকে পাললে পোষ মেনে যাবে, এইরকম সেম এরকমই হবে। আর আমার যদি তারপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে আমার সাথে যোগাযোগ করতে পারে, তাহলে আমি হয়তো টিপস দিয়ে দিতে পারবো। আপনাদের এক্স্যাক্টলি ঠিকানাটা কি যদি ঝিনাইদহ জেলার? আমি ঝিনাইদহ সদরে আছি, ঝিনাইদহ জেলা, এবং আমার গ্রাম হচ্ছে ঝাড়গ্রাম, এবং আমার ইউনিয়ন হচ্ছে কুমড়াবাড়িয়া ইউনিয়ন। পাশাপাশি কি আপনি কি পড়াশোনা করছেন নাকি? করি। আচ্ছা, আমরা এখানে আপনার এই যে এখানে খাঁচায় বন্দি হয়ে আছে হাঁস মুরগি, অনেক বড় বড় মুরগি, তো এগুলোও আপনি লালন পালন করছেন। ইভেন্ট হচ্ছে আমি এই পাশে দেখছি অসংখ্য কবুতর হতে শুরু করে অনেক ধরনের পাখি কিন্তু রয়েছে, মানে এগুলোই আপনি আসলে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন কত বছর যাবৎ? আজ আমি 1.5 বছর যাবৎ পাখি পালি, পাখি মূলত আমি শখেই পালি, আমার পাখি পালতে খুবই ভালো লাগে। আমার কাছে আছে অনেক রকম পাখি কালেকশন আছে, যেমন লাভ বার্ড আছে, ককাটেল আছে, ওর ভিতরে কিছু কিছু মিউটেশন ভাগ করা আছে। দেখুন, যেই পাখিগুলো আমার ভালো লাগে, এক কথা আমার পছন্দ হয়, আমি সেই পাখিগুলোই সবসময় পালার চেষ্টা করি। সব আর সম্পূর্ণ আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনো দেশীয় পাখি পালি না, কারণ দেশীয় পাখি পালা আমাদের বাংলাদেশ আইনে দণ্ডনীয় অপরাধ। তো সে কারণে আমি কোনো দেশি পাখি পালি না, আমি সবগুলো বাইরের বিদেশি পাখি পালার চেষ্টা করি, এবং আমি বিদেশি পাখিও পালি। এবং আমি বলবো প্রত্যেকে, যারাই পাখি পালার ইচ্ছা বা পাখি পালতে চান, তারা প্লিজ আমাদের দেশের পাখি না পেলেন অন্তত বাইরের এইসব পাখিগুলো পাললে আপনাদের নিজেরা মন ভালো থাকবে, তারা এরকম পোষ মানবে, আর আমাদের দেশের সম্পদেরও ক্ষতি হবে না এগুলো বাইরেরগুলো পাললে। আচ্ছা, এই যে আপনার আশেপাশে ঘোরাফেরা করছে কিংবা আপনার মাথার উপরে উঠছে কিংবা কিছুক্ষণ আগে চুমো দিয়েছে, এগুলো কি কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করেছে কিনা? না, ওরা কখনোই আমার ক্ষতি করার চেষ্টা করে না। এক কথায় ওরা একটা সন্তান তো তার মায়ের কখনো ক্ষতি চাইবে না, বা একটা মা তার সন্তানকে কখনোই ক্ষতি চাইবে না, সেম ওরা আমার কাছে এরকম। মানে এক পর্যায়ে আমরা ধরে নিচ্ছি পাখি প্রেমিক আপনি আসলে পাখিকে অনেক অনেক ভালোবাসেন। আচ্ছা, এই যে দর্শক দেখুন, আমরা এখনই একটু খাবার দিব, আপুর সেই খাবারটা আমরা দিচ্ছি। আসলে সেই খাবারটা আপুর কাছ থেকে কীভাবে সংগ্রহ করে খায় কিংবা আপু কি আপনি কি মুখ থেকে খাবারটা খাওয়ান? যাই হোক দর্শক, সবাই অবশ্যই ভিডিওটা দেখলেন, ভিডিওটার সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম, দেখতে থাকুন।